আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমাদের 21 নাম্বার পর্ব ফিউচার ফ্রিল্যান্সার আইডিতে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আশা রাখতেছি সবাই অনেক বেশি ভালো আছেন, আল্লাহর অশেষ সহমতে এবং আপনাদের দোয়ায় আমিও অনেক অনেক ভালো আছি। তো আজকে ওয়েব রিচার্জের দ্বিতীয় পর্ব, প্রথম পর্বে আমরা দেখিয়েছি কিভাবে আপনি একটি কোম্পানির ফুল ডিটেলস বাহির করতে পারেন, সেটা গুগল থেকে সার্চ করে, এবং ওয়েব রিচার্জ কিভাবে করবেন, কেন করবেন, কি কি বিষয় জানতে হবে ওয়েব রিচার্জ করতে গেলে। আজকে আমরা শিখাবো কিভাবে আপনি আরও বেশি রেজাল্ট বাহির করবেন, এবং একটি এক্সেল শিটে আপনি কিভাবে বা গুগল শিটে কিভাবে আপনি কাজটা করে বাইরকে জমা দিবেন, সেই বিষয়টা নিয়ে আজকে আমরা আজকের এই ভিডিওতে কথা বলবো। ওকে, তো খুবই ইম্পর্টেন্ট এবং এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, যেহেতু প্রথম পর্ব আমরা দেখেছি আর দ্বিতীয় পর্ব যদি দেখি তাহলে আমরা আজকের এই ভিডিওতেই ফুল ওয়েব রিচার্জটা আমরা জানতে পারবো। ওকে, তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি কাজের মধ্যে চলে যাওয়া যাক। যেহেতু আমরা গত পর্বে শিখেছি যে কিভাবে আমরা একটি কোম্পানির ফুল ডিটেলস বাইর করতে পারি, যদি বায়ের আমাদের কাছ থেকে আরও বেশি রেজাল্ট চায়, মানে সে যদি বলে যে আরও বেশি বেশি আমাদের কোম্পানির নাম দিতে হবে, সেক্ষেত্রে আমরা গুগল বাদ দিয়ে আরও কোন কোন ওয়েবসাইটে সার্চ করে আমরা বাইর করতে পারবো, বেস্ট 100 বা বেস্ট 365, অনেক বেশি বেশি সাইট আছে যেগুলো থেকে আপনি বাইর করতে পারবেন, 150 200 তারপরে 250 এরকম লেখে যদি আপনি টপ 250 বিজনেস সাইট লেখে যদি সার্চ করেন বা ডিরেক্টরি সাইট লেখে যদি সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন। তবে আমি আজকে আপনাদেরকে বেস্ট দুইটা ডিরেক্টরি বিজনেস ডিরেক্টরি ওয়েবসাইটের সাথে পরিচয় করে দেবো, যেগুলো থেকে আপনি অসংখ্য বিজনেস সার্ভিস সেন্টারের নাম বাইর করতে পারবেন, ফুল ডিটেলস আপনি খুব ইজিলি ওখান থেকে বাইর করতে পারবেন। ওকে, তো সরাসরি আমি কাজের মধ্যে চলে যাচ্ছি। আমি সরাসরি হচ্ছে যে আমার ইয়েটা ওপেন করতেছি, এখান থেকে যেহেতু আমরা গত পর্বে ওয়েব রিসার্চের প্রথম পর্ব করিয়েছি, আজকে দ্বিতীয় পর্ব। তো দ্বিতীয় পর্বতে আমরা দেখবো যে আসলে আমরা কীভাবে হচ্ছে যে আরও বেশি রেজাল্ট পেতে পারি। ওকে, তো আমি সরাসরি আমার ব্রাউজারটা ওপেন করতেছি, ওপেন করার পরে সিম্পলভাবে আমরা এখানে গুগলে সার্চ করতে পারি, টপ 100 বিজনেস নেম লিখে সার্চ করলেও পাবো, বা আমরা সরাসরি আমি যে দুইটা ওয়েবসাইটের নাম বলতেছি এই দুইটা ওয়েবসাইট আপনারা নোট করে নেবেন, নোট করে নিলেও আপনার হবে। আমার কাছে সবচেয়ে ভালো লাগে ইওলো পেজ এবং হচ্ছে যে ইএল, ঠিক আছে, ইএল.কম এবং ইওলোপেজ.কম, ঠিক আছে। আপনি যদি গুগলে এসে সার্চ করেন ইএল.কম তাহলে দেখবেন যে চলে আসবে ইএল.কম লিখে যদি আপনি গুগলে এসে সার্চ করেন তাহলে পেয়ে যাবেন ওয়েবসাইটটা। আমি সরাসরি সার্চ করতেছি, সরাসরি আমাদেরকে ওয়েবসাইটের মধ্যে নিয়ে যাবে। এখান থেকে আমরা ক্লায়েন্টের ইয়ে অনুযায়ী, আমরা ক্লায়েন্টের হচ্ছে যে প্রয়োজন অনুযায়ী অনেক বেশি কোম্পানির নেম পেয়ে যাবো এখান থেকে। দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু সার্চের একটি অপশন চলে আসছে, ইওলো পেজটাও সেম ভাবে আপনি ইওলো পেজেও এরকম একটি সার্চের অপশন পেয়ে যাবেন। আমি আপনাদেরকে একটাতেই দেখাচ্ছি, আপনারা দুইটাতেই করে নেবেন, কীভাবে আপনি করবেন এটা আশা করতেছি আপনি বুঝতে পেরেছেন এমনিতেই। তো এখান থেকে আপনি ইএলও ইএল পেও করতে পারেন, ইওলো পেজে করতে পারেন, বা চাইলে আপনি গুগলে সরাসরি সার্চ করে টপ 100 বিজনেস ওয়েবসাইট খুঁজে তারপরে যেটা আপনার ভালো লাগে ওইখান থেকেও আপনি করতে পারেন। এক্সাম্পল হিসেবে আমি এই দুইটা আপনাদেরকে দেখাইতেছি। তো আমার যেহেতু ভালো লাগে ইএল, তো আমি ইএল থেকে দেখাচ্ছি আপনাদেরকে। প্রথমত আমাদেরকে আমরা গত পর্বে দেখিয়েছি যে আমাদেরকে যে সার্ভিসটা আমরা নিব ওই সার্ভিসে লিখে কিন্তু আমাদেরকে সার্চ করতে হয়। তো আমরা এখান থেকে মোবাইল লিখে সার্চ করতেছি, মোবাইল লিখে সার্চ করার পরে মোবাইল সার্ভিস লিখে সার্চ করার পরে মোবাইল সার্ভিস লিখে সার্চ করার পরে আমরা যে লোকেশনের মানে যে কান্ট্রির এই সার্ভিসটা চাচ্ছি ওই কান্ট্রিটা আমাদেরকে এখানে দিতে হবে। আমরা যদি কানাডা চাই কানাডা দিতে হবে, আমরা যেই স্টেট বা এখানে আপনি সরাসরি আপনার ফুল অ্যাড্রেসে দিতে পারবেন, এখানে সিটি দিতে পারবেন, স্টেট দিতে পারবেন, জিপ কোড সহ সব কিছুই কিন্তু আপনি এখানে দিতে পারবেন। ওকে, তো অবশ্যই অবশ্যই আপনাকে হচ্ছে যে মনোযোগ দিয়ে এই ইয়েটা অ্যাড্রেসটা দিতে হবে, কারণ বায়ার আপনাকে অবশ্যই এটা দিয়ে দিবে, আপনার কোনো টেনশনের কারণ নাই। যখন আপনার সার্ভিসটা দিয়ে দিবে তার সাথে আপনাকে লোকেশনও দিয়ে দিবে যে তুমি এই লোকেশনে আমাকে এই অ্যাড্রেসটা বা এই সার্ভিসটা তুমি আমাকে বাইর করে দাও, ঠিক আছে। তো আমি এখানে দিচ্ছি হচ্ছে যে কানাডা, কানাডা দিয়ে দিলাম, ঠিক আছে। কানাডার মধ্যে থেকে আমি যে কোনো একটা সিটি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি, সরি এটা কানাডা ওয়েটার কিংডম ইউনাইটেড কিংডম, যাই হোক। সিলেক্ট করে দেওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডান দিকে একটি সার্চ বাটন আছে, আমরা সার্চ বাটনে ক্লিক করলে এখানে দেখতে পারবেন যে মোবাইল যে কোম্পানিজগুলো আছে এখানে যে সার্ভিস যারা দেয় মানে মোবাইলে সার্ভিস যারা দেয় তাদের কিন্তু একটি লিস্ট বা তাদের কিন্তু একটি নাম এখানে শো করতেছে। ওকে, দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু প্রত্যেকটাই নাম শো করতেছে। এখানে আপনি রেজাল্ট কতগুলো পাইছে আমি একটু আপনাদেরকে দেখাই, এখানে ফুল এখানে আসলে কতগুলো রেজাল্ট আছে সেটা দেখা যায় না, তবে এটা
ইউএলও পেজে যদি আমরা সার্চ করি তাহলে ইউএলও পেজের উপরে দেখা যাবে যে আসলে কতগুলো রেজাল্ট আমরা এখান থেকে পেয়েছি, ওকে। এবং নিচের দিকে গেলে আমরা এখান থেকে মোর পাবো, মোরে যদি ক্লিক করি তাহলে আরো রেজাল্ট আসবে, ঠিক আছে। তো কিভাবে আপনি এখান থেকে এই ডিটেইলস গুলো কালেক্ট করে বায়ারকে জমা দিবেন সেটা নিয়ে আমরা আজকের এই ভিডিওটা ফুল করব। তো সরাসরি আমি চলে যাচ্ছি আমার হোম পেজে, যাওয়ার পর আমি এক্সেল শিটটা আমি ওপেন করব এবং ওপেন করে সরাসরি আমরা কাজটা করে আপনাদেরকে দেখাবো, ঠিক আছে, যাতে করে বায়ার যখন আপনাকে কাজটা দিবে আপনারা যাতে করতে কোনো ধরনের প্রবলেম না হয়। যেমন আমরা ডেমো হিসেবে যদি আপনাদেরকে দেখাই, অনেকেই হয়তো মনে করবে যে যখন বায়ার কাজ দিবে তখন হয়তো অনেকেই পারবে না। তো আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি আমাদের এক্সেল ফাইলটা ওপেন করে, যাতে করে বায়ার আপনাকে দেওয়ার পরে আমি আমার এই কাজটা দেখেও যাতে করে আপনি করতে পারেন সেটা সেটা এই জন্য আমরা সরাসরি আপনাদের এক্সেল ফাইল ওপেন করে দেখাচ্ছি, ওকে। সো কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় যেগুলো আপনাকে অবশ্যই প্রথমত লিখে নিতে হবে, যেগুলো আপনার কাছ থেকে চাইবে সেগুলো আপনি লিখে নিতে হবে। যেমন উপরে আপনার অ্যাড্রেস, মানে কোম্পানি নেম, তারপর হচ্ছে যে কোম্পানি অ্যাড্রেস, কোম্পানি ফোন নাম্বার, কোম্পানি লোকেশন, এগুলো আপনাকে অবশ্যই প্রত্যেকটাই প্রথমত লিখে নিতে হবে। তারপরে হচ্ছে যে আপনার কাজটা স্টার্ট করতে হবে। তো আমি ফার্স্টেই এগুলো লিখবো, তারপরে হচ্ছে যে কাজটা স্টার্ট করবো। তো আমাদের প্রথমত লিখতে হবে কোম্পানি নেম। তো আমি এটা একটু বড় করে নিচ্ছি, ঠিক আছে, আমার বোঝার সুবিধার্থে এবং আপনাদের বোঝার সুবিধার্থে আপনারা এগুলা একটু আপনার সিস্টেম মতো করে নিবেন। তো আমি একটু বড় বড় করে নিচ্ছি, মনোযোগ দিয়ে দেখবেন, তাহলে আপনাদের এই কাজগুলোতে আর কোনো প্রবলেম থাকবে না, ওকে। যদি ঝামেলা মনে করেন তাহলে ঝামেলা, আর যদি ঝামেলা না মনে করেন তাহলে কিছুই না, কোনো ঝামেলাই না, ঠিক আছে। সো ফার্স্টে আমি এখানে কোম্পানির নামটা লিখতেছি, কোম্পানি নেম, তারপরে হচ্ছে যে আমরা এখানে দিয়ে এখানে দ্বিতীয় নাম্বার চলে আসবো। তারপরে এগুলো আমরা একটু একটু কাস্টমাইজ করব, একটু ওয়েট করবেন, আমরা সবকিছু আপনাদেরকে দেখাবো। তারপরে হচ্ছে কোম্পানির ওয়েব অ্যাড্রেস, আমরা কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা এখানে দিয়ে দিচ্ছি, সরি। ওয়েব অ্যাড্রেস, তো কোম্পানির ওয়েব অ্যাড্রেস দেওয়ার পরে সিম্পল আপনি তারপরে দিবেন হচ্ছে যে এখান থেকে কোম্পানি কোম্পানি অ্যাড্রেস দিতে পারেন, মানে এখানে তো আমরা কোম্পানির নাম দিলাম, কোম্পানির ওয়েব অ্যাড্রেস মানে ওয়েবসাইট অ্যাড্রেস, এখন আমরা কোম্পানি কোম্পানির অ্যাড্রেস দিতে পারি। তো আমরা এখান থেকে কোম্পানির অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, কোম্পানি অ্যাড্রেস, তো কোম্পানি অ্যাড্রেস দেওয়ার পরে আপনি এখানে হচ্ছে যে তারপরে দিতে পারেন হচ্ছে যে ফোন নাম্বার বা ইমেল ইমেল আইডি এরকম কিছু দিতে পারেন। তো আমি দিয়ে দিচ্ছি হচ্ছে যে, সরি, এটা একটু চেঞ্জ করি, কোম্পানি অ্যাড্রেস, তারপরে কোম্পানির ফোন নাম্বার, আচ্ছা এখানে আমি শুধুমাত্র ফোন নাম্বার লিখি, আচ্ছা ফোন লিখে রাখলাম, তারপরে হচ্ছে যে ইমেল লিখি, ইমেল, তারপরে হচ্ছে যে আর কি লাগবে, আর হচ্ছে ফেসবুক পেজ রাখতে পারে, ঠিক আছে, আমি এখানে ফেসবুক পেজ লিখে দিচ্ছি, এফবি, শুধু অনলি এফবি আপনাদেরকে বুঝানোর সত্যি লিখে দিলাম, ওকে। তো এগুলো আমরা একটু কাস্টমাইজ করতে পারি, কাস্টমাইজ করার জন্য আমরা ফুল এখানে সিলেক্ট করবো, এভাবে সিলেক্ট করার পরে যদি আমি এটা সেন্টারে নিয়ে আসতে চাই, মানে মাঝখানে নিয়ে আসতে চাই, এখানে দেখবেন যে মাঝখানে আসছে, এখন দেখতে সুন্দর লাগতেছে, এখানে আমরা বোল্ড করে দিব, লেখাগুলো বোল্ড করলে আরো সুন্দর লাগবে, এখানে দেখতে দেখবেন যে এখন কিন্তু আরো সুন্দর লাগতেছে। আমরা একটা কালার দিব লেখাটার, একটা ব্যাকগ্রাউন্ড কালার এবং একটা হচ্ছে যে টেক্সট কালার দিব, তাহলে লেখাটা আরো দেখতে সুন্দর হবে, ঠিক আছে। সো আমরা এখান থেকে টেক্সট কালার দিচ্ছি কালো, মানে ব্ল্যাক দিচ্ছি, এখান থেকে ব্ল্যাক দিয়ে দিলাম, ব্ল্যাক ব্ল্যাকই ছিল, যাই হোক আমরা একটা দিয়ে দিই, আচ্ছা ফুল কপি, এখান থেকে ফুল কপি করে আমরা হচ্ছে যে একটা ইয়েলো না দিয়ে আমরা যদি এখান থেকে অন্য কালার দিই তাহলে মেবি বেস্ট হবে, এটা মোর কালার, মোর কালার থেকে আমরা যদি এখানে, আচ্ছা এটা দিয়ে রাখলাম, দেখি, হ্যাঁ এখন মোটামুটি আচ্ছা দেখা যাচ্ছে না, ইয়েলোই বেটার,
ই হলো, ঠিক আছে, এটাই বেটার। আর এগুলো ইয়ে হয়ে গেছে, এগুলো আমি একটু সাদা করে দিচ্ছি। ওকে সরি, তো মোটামুটি আচ্ছা ইউলো করলাম, আবার ইয়ে হয়ে গেল মিনিট। তো এখন মোটামুটি কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, চাইলে আমি এই ফন্ট সাইজটা একটু বড় করতে পারি। না এটা না, এটা কপি করে আমি একটু আরেকটু বড় করে দিতে পারি, তাহলে আমাদের দেখতে এটা বুঝতে সুবিধা হবে এবং আমরা কাজ করে এখানে ভালো লাগবে আমাদের কাজ করতে। একটু বড় করে দিচ্ছি, এটা একটু বড় করে দিচ্ছি। এখন কিন্তু একটু মোটামুটি দেখার দেখার মতো হয়েছে এবং সুন্দর লাগতেছে, ঠিক আছে। সো এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যে ডিটেলস গুলো আছে ওগুলো কালেক্ট করে নিয়ে এসে এখানে বসাইতে হবে, ঠিক আছে। তো আমরা ফার্স্টে চলে যাচ্ছি আবারও আমাদের কাঙ্ক্ষিত সেই সার্চ যেখানে আমরা করেছিলাম, কোম্পানির নেম গুলো এখানে চলে যাচ্ছি। যাওয়ার পরে আমাদের সার্চ রেজাল্ট আসার পরে এখান থেকে আমরা প্রথমটাতে ক্লিক করতেছি, এখানে জাস্ট প্রথমটাতে আপনারা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার পর আপনাকে নেক্সট স্টেপে নিয়ে যাবে, এখানে লোকেশন সহ সবকিছু চলে আসছে। তো আমাদের প্রয়োজন কি কি? এখানে আমাদের প্রয়োজন হচ্ছে যে কোম্পানির নেম, কোম্পানির অ্যাড্রেস, কোম্পানির ইমেল, তারপরে ফেসবুক পেজ, এগুলো আমাদের প্রয়োজন। তো প্রথমে আমরা হচ্ছে যে এখান থেকে কি নিব, কোম্পানির যে নামটা আছে, ঠিক আছে, কোম্পানির নেম, তো এটা আমরা ফুল এখান থেকে কপি করলাম। তো জাস্ট আমি এখান থেকে ফুল কপি করতেছি, আচ্ছা অল সিলেক্ট হয়ে গেছে, সরি, এখান থেকে ফুল কপি। কপি করার পর এখানে আপনি নিউ ট্যাব নিয়ে নেবেন, বা আপনি চাইলে এটা অন্যভাবেও করতে পারেন, আপনার যেটা ইচ্ছা। আমি এভাবেই করি, আমার এভাবে ভালো লাগে। কন্ট্রোল ভিতে পেস্ট করে এখান থেকে আপনি আবার কপি করে নেবেন, তাহলে টেক্সট সাইজটা আপনার আগের মতোই সুন্দর হয়ে যাবে, ঠিক আছে। তারপর আপনি সরাসরি চলে যাবেন আবারও এক্সেলে, যাওয়ার পর এখান থেকে আপনি জাস্ট কন্ট্রোল ভিতে পেস্ট। ওকে, আমাদের কিন্তু একটা কাজ শেষ। এবার আমরা গিয়েব ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে, কোম্পানির ওয়েব অ্যাড্রেস। তো আমরা সরাসরি আবার চলে যাচ্ছি এখানে, যাওয়ার পরে সিম্পল ভাবে আমরা হচ্ছে যে আগের পেজেই যাব। আগের পেজে যাওয়ার পরে, সরি, এটা কোন পেজ ছিল, এই পেজে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন যে কোম্পানির ওয়েব অ্যাড্রেস, ঠিক আছে। আমরা কোম্পানির ওয়েব অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। সো এভাবে আপনাকে আসলে বাইর করতে হবে। কোথায় গেল? আচ্ছা, এখানে ব্যাকে ক্লিক লেগে চলে গেছে। যাই হোক, আমি আবার ওপেন করতেছি, সমস্যা নাই, এটা কোনো ব্যাপার না। আচ্ছা, আমি এটা ওপেন করতেছি, আগেরটা চলে গেছে যেহেতু ব্যাকে ক্লিক লেগে। তো ওপেন হচ্ছে, এটা একটু ওয়েট করবেন। কার সার্ভিসের মেনু চলে আসছে। আচ্ছা, মোবাইল সার্ভিসটা কোথায় গেল আমি একটু দেখি আরেকবার। আচ্ছা, ওইটা আমি আবার সার্চ করতেছি এখানে, আসলে উল্টা পাল্টা হয়ে গেছে। এখানে আমরা হচ্ছে যে মোবাইল, মোবাইল সার্ভিস, মোবাইল সার্ভিস, এটা আমরা দিব হচ্ছে যে অন্য একটা সিটিতে। দেওয়ার পরে সার্চে ক্লিক করলে সার্চ হয়ে যাবে, ঠিক আছে। আমরা যেটা আছে এটা দিয়ে দিলাম তাদেরকে বোঝানোর স্বার্থে। সো এখানে চলে আসছে, ঠিক আছে, ওই সিটির মধ্যে যে মোবাইল সার্ভিস সেন্টার গুলো আছে ওগুলো কিন্তু চলে আসছে। ওকে, দেখতে পাচ্ছেন যে তো আসলে আপনি এখান থেকে যে কোনো একটা নিয়ে নিবেন। আমি সেটা আগে যে সার্চ করেছিলাম, কানাডা, কানাডা দেখি সার্চ করি। ওকে, কানাডা দিয়ে দিলাম সার্চ। তারপরে এখানে আপনার রেজাল্ট আসবে, রেজাল্ট একটু লেট হবে হয়তো বা। আর এখানে কিছু ইয়ে আছে, সেটিং আছে, যেগুলা হচ্ছে যে আপনার
আপনি মোবাইল ফোন, মোবাইল ফোন রিপেয়ার, তারপরে হচ্ছে যে আরো অসংখ্য যেগুলো আছে এগুলো আপনি লিখে দিলে এখান থেকে চলে আসবে, ঠিক আছে? তো দেখেন এখানে এবার চলে আসছে মোবাইল ফোন রিপেয়ারের একটা ইয়া। তো আমরা এখান থেকে সিম্পল ভাবে এটা ওপেন করতেছি, ঠিক আছে? নিউ ট্যাব ওপেন করলাম। নিউ ট্যাব ওপেন করার পরে এখানে আমাদের কিন্তু ওই পেজটা আসতেছে, তারপর আমরা ডিটেইলস গুলো নিব এবং ওখানে কারেন্ট করে দিব, ঠিক আছে? তো আগেই আমি এটা হয়ে গেছিল, বাট এখানে কোনো একটা ভুলের কারণে আমার এটা কেটে গেছে, এই জন্য আমি আর খুঁজে পাই নাই। আমি নেক্সট ভাবে আবারও আপনাদেরকে দেখাইতে দেবো। তো দেখেন এখানে ফুল নেম, ঠিক আছে, এটা তাদের কোম্পানির নেম। তো আমরা প্রথমত যেটা করবো সেটা হচ্ছে তাদের কোম্পানি নেমটা এখান থেকে কপি করবো, ঠিক আছে? আমি এখান থেকে তাদের কোম্পানি নেমটা ফুললি কপি করে নিলাম। সো কপি করার পরে আমরা চলে যাব হচ্ছে যে আবার এক্সেল শিটে, যাওয়ার পরে এটা পেস্ট করে দিব। ফুল হয় নাই থেকে ফুল, ওকে। এবার ফুল কপি করলাম। কপি করার পরে আমরা একটা ট্যাব নিব, নতুন ট্যাব। নতুন ট্যাব নেওয়ার পরে সিম্পল ভাবে আমরা এখান থেকে কন্ট্রোল ভি তে পেস্ট করে আবার কন্ট্রোল এ তে ক্লিক করে ব্লক করে কন্ট্রোল সি তে ক্লিক করলে এটা অল কপি হয়ে যাবে। কপি করার পর আমরা আবার এক্সেল শিটে গিয়ে এটা হচ্ছে যে আমরা এখানে পেস্ট করে দিব, যেহেতু আমাদের এটার প্রয়োজন নাই, কারণ এটা আগে ছিল, এটা দরকার নাই, ঠিক আছে? আমরা এখানে কন্ট্রোল ভি তে ক্লিক করলে এটা আগে আবার কেটে যাবে এবং পরেরটা পেস্ট হয়ে গেছে, ঠিক আছে? আমাদের একটা হইলো, কোম্পানি নেমটা আমরা কিন্তু বাইর করলাম। এখন আমাদেরকে ওয়েব অ্যাড্রেস, তাদের ওয়েব অ্যাড্রেসটা বাইর করতে হবে। ওয়েব অ্যাড্রেস বাইর করার জন্য আমি আবারও এখানে চলে আসলাম। আসার পরে কি ব্যাপার, ওকে, চলে আসলাম। আসার পরে তাদের যে ওয়েব অ্যাড্রেসটা আছে এখানে দেখতে পাচ্ছেন, তাদের ওয়েবসাইট অ্যাড্রেস। সিম্পল ভাবে আপনি এখানে রাইট বাটনে ক্লিক করলে কপি পেয়ে যাবেন, আপনি কপি করে নেবেন। কপি করার পরে আবার এখানে চলে যাবেন, যাওয়ার পরে আপনি সিম্পল ভাবে এটা পেস্ট করে দেবেন এখানে। আচ্ছা সরি, এটা হয় নাই। আচ্ছা, ওখান থেকে আমি সিলেক্ট করে কপি করতে হবে মেবি। আমি সিলেক্ট করলাম, এভাবে সিলেক্ট করার পরে এখান থেকে আমি কপি করে নিচ্ছি, সিলেক্ট এন্ড কপি, ঠিক আছে? এখন এখন আমরা এখানে আসবো, আসার পরে এটা ওয়েব অ্যাড্রেসটা পেস্ট করবো, ওকে? যদি এরকমটা হয় তাহলে আপনি আর এটা জাস্ট একটা ইয়ে আছে, একটা আপনার কি বলে আপনার একটা এক্সটেনশন আছে, এটা আপনি অ্যাড করতে পারেন চাইলে। বা আপনার যদি মন চায় তাহলে আপনি এখান থেকে জাস্ট একটু ক্লোজ করে এটাতে ক্লিক করে এখানে দেখতে পাচ্ছেন যে ওয়েব টেক্সট লেখা আছে, আপনি সিম্পল ওয়েব টেক্সটে ক্লিক করবেন, তাহলে দেখবেন যেটা এক লাইনে হয়ে যাবে এবং আপনার এখানে ওয়েবসাইট সহ চলে আসছে। যেহেতু আপনি, আমি এটা কেটে দিচ্ছি এখান থেকে। আচ্ছা, এরকমটা কেন হচ্ছে, একটু ওয়েট করবেন, আমি এটা সলভ করতেছি। আচ্ছা, আমি আবারও এখানে যাচ্ছি। একটা ইয়ে আছে, ওটা ইউজ করা যায়, বা আপনি এখান থেকে সরাসরি কপি করলে তো এমন আসার কথা না। কপি কপি লিংক, আচ্ছা, সরাসরি আপনি ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাবেন। তার আগে আপনি, আমি এখান থেকে ফোন নাম্বারটা নিয়ে নিই, তাদের ফোন নাম্বার যেহেতু প্রয়োজন আছে। সো কপি করলাম ফোন নাম্বারটা, কপি করার পরে সিম্পল আমরা চলে আসতেছি এখান থেকে আবারও তাদের এক্সেল শিটে। আসার পরে এখান থেকে আমরা ফোন নাম্বারটা দিয়ে দিব, কন্ট্রোল ভি ফোন নাম্বার। এরকম যদি আসে তাহলে আপনি এখান থেকে ওয়েব টেক্সটে ক্লিক করলে এটা এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে? বাট এখানে ফোন নাম্বারটা কপি করলে এখানে এটাও আসতেছে কেন, ওয়েব টেক্স। যাই হোক, এটা একটু সেন্সিটিভ থেকে কপি করবেন যাতে করে ওইটা না আসে। ওইটা আসবে না, জাস্ট আমি দেখাচ্ছি আপনাদেরকে। একটু কোনো কোনো ওয়েবসাইটে হয়তো এরকম একটা রিকোয়ারমেন্ট থাকে যে এটা কপি করলে ফোন নাম্বার সহ চলে আসে। তো তারপরে আপনি এখান থেকে সরাসরি তাদের ওয়েবসাইটে ক্লিক করবেন। এখানে আমরা মোটামুটি ডিটেলস যেটা পাওয়ার সেটা পেয়ে গেছি, আর কিছু পাবো না, ঠিক আছে? আর ডিটেলস আমরা পাচ্ছি না। এখন আমাদেরকে আরও কিছু ডিটেলস এর প্রয়োজন, সেটা হচ্ছে যে আমরা এখানে তাদের ওয়েব অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ইমেল এবং এপি পেজ, এই কয়েকটা জিনিসের আমাদের প্রয়োজন পড়বে। তার জন্য আমরা এখান থেকে তাদের ওয়েবসাইটে চলে যাব, ঠিক আছে? আমরা ওয়েবসাইটে ক্লিক করলাম। তো ওয়েবসাইটে ক্লিক করার পরে তাদের ওয়েবসাইটটা এখানে ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখান থেকে আমরা বাদ বাকি ডিটেলস যেগুলো আছে সেগুলো আমরা বাইর করবো, ঠিক আছে? তো তাদের ওয়েবসাইট থেকে আমরা আরো ডিটেলস পেয়ে যাব। তো ফার্স্টে আমি তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নিচ্ছি। এটা হচ্ছে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস, ঠিক আছে? যেটা তৈরি হয়েছে এটা তাদের ওয়েবসাইটের অ্যাড্রেস। সরাসরি আমি এখান থেকে তাদের ওয়েবসাইটের অ্যাড্রেসটা কপি করে নিচ্ছি, ঠিক আছে? কপি, তারপরে এখানে আমরা এখন গিয়ে ওয়েবসাইটের অ্যাড্রেসটা পেস্ট করব। পেস্ট, যদি এরকমটা আসে তাহলে আপনি এক লাইন করার জন্য এখান থেকে যে ওয়েব টেক্সট আছে এখানে ক্লিক করলে এটা এক লাইন হয়ে যাবে। তারপরে এখান থেকে আমাদের প্রয়োজন কি, কোম্পানি অ্যাড্রেস, ঠিক আছে? কোম্পানি অ্যাড্রেসটা কোথায় পাবো? আমরা সরাসরি আবার এখানে চলে যাচ্ছি,
এখানে যাচ্ছি, যাওয়ার পরে দেখেন কোম্পানি অ্যাড্রেসটা পাওয়ার জন্য আপনি এখান থেকে তাদের কন্ট্যাক্ট আক্সে চলে আসবেন বা নিচের দিকে চলে যাবেন সরাসরি। এখানে দেখেন তাদের ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল লোকেশনে দেওয়া আছে, ইমেল আমরা নিচের দিকে পাবো মেবি। তো সরাসরি আপনি নিচের দিকে চলে যাবেন, ঠিক আছে, স্ল্যাশ করতে করতে নিচের দিকে যাবেন। যাওয়ার পরে দেখেন এখানে তাদের যে কোম্পানির যে অ্যাড্রেসটা আছে এটা কিন্তু শো করতেছে, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছেন তাদের একটা ইমেলও কিন্তু শো করতেছে, তো আমরা ইমেলটা এখান থেকে কপি করে নিচ্ছি প্রথমত। সো আমি ইমেলটা এখান থেকে কপি করে নিলাম, কপি ইমেল, ওকে। সো কপি করার পরে এখান থেকে বা আপনি ইমেলের উপর যদি একটা ক্লিক করেন তাহলে দেখতে পাচ্ছেন যে কপি ইমেল অ্যাড্রেস লেখা আছে, আপনি এখান থেকে ওইভাবে কপি করতে পারেন। কপি করে আপনি ইমেলের জায়গায় জাস্ট এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। দেখেন আমাদের ইমেলটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে। এখন আমাদের প্রয়োজন কি, এখানে আমাদের প্রয়োজন হচ্ছে যে তাদের কোম্পানি অ্যাড্রেস এবং হচ্ছে তাদের এফবি, ঠিক আছে। এফবি আর কোম্পানি অ্যাড্রেসটা আমাদের প্রয়োজন। সো আমরা এই দুইটা জিনিস এখন কিভাবে বাইর করব, আমরা কোম্পানি অ্যাড্রেসটা তো এখানে পেয়ে গেছি, আমাদের এফবি আইডি বা এফবি পেজটা বাইর করতে হয়তো বা একটু কষ্ট হবে, তাও কোনো কষ্ট না, জাস্ট একটু মনোযোগ দিয়ে দেখতে থাকেন, আমি আপনাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি সরাসরি এখানে চলে যাচ্ছি আবারও। যাওয়ার পরে এখান থেকে আমাদের যে তাদের যে অ্যাড্রেসটা আছে সেটা আমি এখান থেকে কপি করে নিচ্ছি, ফুল কপি, ঠিক আছে। কপি করার পরে সিম্পল ভাবে আমরা এটা কপি কপি করা, এই যে ফুল কপি করবেন যেহেতু তাদের এখান পর্যন্ত আছে, আমি এখানে ফুল কপি করে নিচ্ছি। তো এটা আপনি যখন ওখানে পেস্ট করবেন তখন কিন্তু ওভাবে চলে আসবে, দেখেন এখানে আমি পেস্ট করে দিলাম। এখানে এভাবে যদি চলে আসে তাহলে আপনি এটা ক্লোজ করে জাস্ট একটা ক্লিক করলে এটা আবার এক লাইনে হয়ে যাবে, ঠিক আছে। তো তারপরে তাদের এফবি পেজ, হ্যাঁ এফবি পেজ যদি আপনি তাদের ওয়েবসাইটে পেয়ে যান তাহলে তো ভালোই, আর যদি ওয়েবসাইটে না পান তাহলে বিকল্প যে পদ্ধতি আছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখি তাদের ওয়েবসাইটে আমি তাদের এফবি পেজটা পাই কিনা। তাদের এফবি পেজ তাদের মেবি ওয়েবসাইটে নাই, তারপরে আমি দেখি ট্রাই করে আরেকবার একটু উপরের দিকে খুঁজি, কিভাবে বাইর করবেন সেটা অবশ্যই দেখাবো, একটু ওয়েট। নাই, তো যদি না থাকে তাহলে আপনি সিম্পল যেটা করবেন সেটা হচ্ছে তাদের যে শপের নামটা আছে, ঠিক আছে, মানে তাদের যে প্রথমে শপের নামটা আছে এই শপের নামটা আপনি ফুল এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। আমি জাস্ট ফুল কপি করে নিলাম, কপি করার পরে আপনি জাস্ট এটা আমি একটা নিউ ট্যাব ওপেন করতেছি এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে। এভাবে পেস্ট করবেন, পেস্ট করার পরে সিম্পল আপনি এখানে এখানে লিখবেন যে ফেসবুক, জাস্ট একটা কিওয়ার্ড আপনি এখানে অ্যাড করে দিবেন ফেসবুক, ঠিক আছে, ফেসবুক একটা কিওয়ার্ড অ্যাড করে দিবেন। দেওয়ার পরে এটা আপনি সার্চ করবেন, দেখেন সার্চ করার পর তাদের যে এফবি পেজটা আছে সেটা কিন্তু এখানে শো করবে, ঠিক আছে। তাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু হোম ফেসবুক, তাদের কিন্তু একটা এফবি পেজ এখানে শো করতেছে। তো যে এফবি পেজটা তাদের শো করতেছে তার সাথে এটা মিল আছে কিনা আমি একটু দেখি। হ্যাঁ, তাদের এই যে মোবাইল ক্লিন ক্লিন প্রফেশনাল স্মার্টফোন রিকোয়ার প্রিপেয়ার, তো এখানে কিন্তু এটা শো করতেছে, ঠিক আছে। আমরা লাস্ট পেজে চলে গেলাম, তো এখানে আপনি যখন এটাতে ক্লিক করবেন ফেসবুকে সরাসরি আপনাকে তাদের ফেসবুক যে পেজটা আছে ওইখানে নিয়ে চলে যাবে। ওখান থেকে আপনি জাস্ট ফেসবুকের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিলেই আপনার কিন্তু কাজটা শেষ। দেখেন তাদের যে এফবি পেজ আছে এখানে কিন্তু তাদেরকে নিয়ে চলে আসছে, উপরে যে লিঙ্কটা তৈরি হয়েছে লিঙ্কটা আপনি এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। কপি করার পরে সিম্পল আপনি চলে যাবেন আবারও আগের পেজে, ওকে, আগের পেজে গিয়ে এখানে আপনি এটা পেস্ট করে দিবেন। এইভাবে আপনি একটি কোম্পানির ফুল ডিটেলস এভাবে তৈরি করতে পারেন। দ্বিতীয়টা আপনার যখন চাইবে আপনি দ্বিতীয় তৃতীয় এভাবে চতুর্থ পঞ্চম এভাবে প্রত্যেকটাই কিন্তু আপনি করতে পারবেন, ওকে। তো খুবই ইজি এবং খুবই সহজ এই বিষয়ে, এই কাজগুলো জাস্ট আপনাকে একটু মনোযোগ দিয়ে করতে হবে আর বিষয়গুলো জানতে হবে, ঠিক আছে, ধৈর্য ধরতে হবে, তাহলে আপনি কাজগুলো করতে পারবেন, প্র্যাকটিস করতে হবে। আশা করতেছি ওয়েব রিচার্জ সম্পর্কে আপনারা একটি মোটামুটি ধারণা পেয়েছেন, যদিও আরো কোনো ক্লাস দেওয়া লাগে তাহলে আমরা দিব, সমস্যা নাই যদি কোনো কিছু দেওয়ার থাকে, ওকে। সো এইভাবেই আপনি হচ্ছে যে ওয়েব রিচার্জ করতে পারেন, ওয়েব রিচার্জ করে আপনি আপনার ক্লায়েন্টের প্রয়োজন অনুযায়ী যেই ডিটেলস আপনার কাছ থেকে চাচ্ছে ওই ডিটেলসগুলো আপনি তাকে দিতে পারেন, ঠিক আছে। তো এই ছিল মোটামুটি, আর এই ফাইলটা কিভাবে জমা দিতে হবে সেটা কিন্তু আপনারা সবাই জানেন, কারণ আমরা আগের অনেক পর্বে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছি, তো এটা বলার কোনো প্রশ্নই আসে না। সো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।